Chicken, chicken, chicken. আপনি মাস্টার মশাই যদি
হয়ে আমাদেরকে জড়িয়ে নিয়ে এইভাবে চলতে পারে, তাহলে আমি কেন বলতে পারবো না? বুঝতে পারছো না, তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে বারবার বোঝানোর চেষ্টা করছি, কিন্তু তুমি বুঝতে পারছো না। কাজল, কাজল তোমার ভালো লাগছে? আমার ভালো লাগছে, আপনি আমাকে শেখা। কাজল, এসব তুই শিখতে যাস না, কি বলছিস তুই? তুই যদি পারতে চাস তাহলে আমার সঙ্গে গিয়া, তা না হলে এইসব সমাজের ছেলেরা আমাদের সর্বনাশ করে দেবে। কাজল, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। কাজল, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার আরো কাছে এসো, আমাকে জড়িয়ে ধরো। কাজল, আমরা এই কামর মাস্ত শিক্ষক, আপনি আমরা এই কামর মাস্ত শিক্ষক, আপনি ইটকেলে বানোছে তোর যৌবনে, ইটকেলে বানোছে তোর যৌবনে, লজ্জা ঠাকুর মাছি ওরে ফন ফনি, লজ্জা ঠাকুর মাছি ওরে ফন ফনি, একই যৌন শিকারি মানে, একই যৌন শিকারি মানে। জলটুকুই পড়ে থাকি, তাই বিজ্ঞানের যেটা সারাংশ যেটা সুন্দর সেটাই আমি শিখতে চাই, ও সব নোংরা যৌন শিক্ষা আমি শিখতে চাই না স্যার। কোনটা ভালো আর কোনটা মন্দ বোঝার মতো শক্তি তোমার হয়নি? যেটা ভালো আমি তোমাকে বলছি তুমি সেইটা শেখার চেষ্টা করো, সেইটাই ভালো হবে। ভারতবর্ষ, আমেরিকা, লন্ডন, চীন, জাপান, হংকং নয়, ওদের বেশভূষা, ওদের চলাফেরা আমার একদম পছন্দ নয় স্যার। আমি বাংলার নারী, সিঁদুর সিঁদুর পরি, হাতে ছাপা পরি, আমি গৃহবধূ হয়ে থাকতে চাই, লেখাপড়া শিখতে চাই, আমি গৃহকর্ম করতে চাই স্যার। তুমি চাইছো না যে আমাদের ভারত উন্নতি হোক? তুমি চাইছো না আগামী দিনে মেয়েদের মতো বড় ফোনটা দিয়ে কোমরে সিঁদুরে টেপ পরে ঘরের কোণে ঘরে বউ হয়ে পড়ে থাকবে? সেটা আমরা হতে দেবো না, হতে দিতে পারি না। এটা বিজ্ঞানের যুগ, বিজ্ঞান ছাড়া কোনো জিনিস চলছে না, চলতে পারে না। বিজ্ঞান একটি সপাশে ব্যবহারের কাছে ভালো বিষয়, বিজ্ঞান একটি সপাশে ভয়াশীর্বাদ ব্যবহারের কাছে ভালো বিষয়, যত উন্নতি তত অবনতি, যত উন্নতি তত অবনতি, মর্ত জাগায় কুসংস্কারানি, মর্ত জাগায় কুসংস্কারানি, একই যৌন শিকার মানে, একই যৌন শিকার মানে। তুমি বললে যে বিজ্ঞান যত উন্নত তত অবনত, আমি অবনত কোন দিকটা আমাকে বলে বোঝাও তো দেখি। আমি কেন বলে যত উন্নত তত অবনত, তাহলে আপনি শুনুন স্যার, আমরা বিজ্ঞান কম্পিউটার থেকে আমরা ডাক্তারের কাজে লাগিয়েছি। যেমন আগামী প্রজন্মের মায়েদের গর্ভে যেসব সন্তান আসছে, পুত্র সন্তান আসছে কিংবা কন্যা সন্তান আসছে, আমরা তার আগে কম্পিউটার দ্বারা পরীক্ষা করে দেখি। যদি জানতে পারি কন্যা সন্তান আসছে, তাহলে সেই ভ্রূণ হত্যা করছি। তাহলে স্যার আমরা যত উন্নতি করছি তত অবনতি করছি না? আমরা মহা পাপ করছি না স্যার? আমি একটা কথা বলে গিয়েছিলাম যে এটা ভারতবর্ষ 1947 সালে 15 আগস্ট আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছিল। বিনয় বাদর দিনের মাস্টারটা সূর্য শিল প্রফুল্ল চাকরি, তারা কিন্তু দেশের জন্য জীবন দিয়েছিল। অবনতি হোক সেটা আমি চাই না। শিক্ষক হয়ে তোমার সঙ্গে আমি যে ব্যবহার করেছি তার জন্য আমি তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি একটা কথা বলে দিয়েছিলাম যে শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, তাই দেশের জন্য, দেশের জন্য এই তুচ্ছ জীবন আমি বিসর্জন দেবো। তোমরা তো এই ভারতের নারী, এই ভারতের জন্য গ্রহণ করেছিল বাতঙ্গিরি হাজার পিতে লাগে ওখানে আরো আরো কত নারী, তোমরা কেন পারবে না? তোমরা যদি দেশের জন্য জীবন দিতে পারে, তোমরা কেন পারবে না এই তুচ্ছ জীবন, এই মা মাসের জন্য বিসর্জন দিতে? আমার বাবার মতো তোমার মধ্যে যে শিক্ষা আছে, তোমার মধ্যে যে আদর্শ আছে, আমার মধ্যে নেই মধুমিতা।
আমার কাছে যদি ক্ষমা চান তাহলে আমি মহাপাপে লিপ্ত হয়ে যাবো স্যার। আমি বলতে চাই আমরা ছাত্রীরা মাস্টার মশাইয়ের কাছে লেখাপড়া শিখতে এসে যদি মাস্টার মশাইয়ের সঙ্গে জড়িয়ে ধরে যৌনকাজে লিপ্ত হয়ে থাকি তাহলে আমরা যে পথ দেখাবো আগামী প্রজন্মের শিশু ছাত্র ছাত্রীরা সেই পথ অবলম্বন করবে স্যার। তুমি আমাকে আর লজ্জা দিও না মধুমিতা, সত্যি আমি আমার নিজের কাছে লজ্জিত মধুমিতা। আমি তাই আগামী প্রজন্মের শিশু ছাত্র ছাত্রীদের দিকে তাকিয়ে বলতে চাই, এ কেমন সভ্য সমাজ, 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 এ কেমন সভ্য সমাজ। বাবু তো নজরে দেখবি না মানে চোখে দেখবো না কেন? আর তুমি দোকানে ধারে যাও আর কি বলবো, কি আর কি বলবো, তোরা কি জন্য আছিস? তিনটা দশের হলো আর মেয়ে ছেলে কাজে নেই। মেয়ে ছেলে? ও ভগবান, তাই তো বলি বারো তেরো দিন বুড়ো দোকানে ছেলে উঠে থাকে কেন? বুড়ো বয়সে কি বিগারে এসে রে? আড়াই বলিস কি? তুমি নিজে জানো দোকানে ছোটে একটা খাট খাট কোনো রকমের আঁকা থাকতো। হ্যাঁ বাবু বলে আমরা ভিতরে থাকবো তুই বাইরে থাক, সারা রাত ভোর ঘুম নি, ঘুম ঘুম নেই, পুকুরের অত্যাচারে ঘুম নি, মাঝ রাত্রে যেন আলমারি পড়ে গেলে ধমধম করে আওয়াজ হয়। হ্যাঁ আওয়াজ হচ্ছে, আরে কি বাবা আলমারি ফেলে দিচ্ছে নাকি? তারপরে সকালবেলা উঠে ধূপ দিচ্ছি দেখলে সব মিষ্টি ছোলা ছাত্র হয়ে পড়ে রয়েছে। আরে ইয়ে কি ব্যাপার হলো? তারপর বাবুর পিঠের তারের দিকে চেয়ে দেখি না রসগোল্লার বুঝে লেগেছে।
আমার সোনার সংসার নোনা হতে চলেছে রে। আই সে ভালো খাগে বিয়ে হয়েছে? না, বিয়ে হলে কেউ থাকে? তাই তো বলি, যে লোক এক মুহূর্ত আমার না দেখে থাকতে পারে সে দশ বারো দিন তেরো দিন দোকানে ঠেলে উঠে থাকে কেন? বিগার বাজারে ব্যাগ তোল, কি হবে সে? বাজারে ব্যাগ তোল, কি হবে সে? আমি তো যখন যা বলবো আমার কথা মতো চলবি। বাজারে ব্যাগ তোল, আমি দোকানে যাব। দোকানে যাবে? পুরো একদিন কি আমার একদিন সে পুরো বিগার আমি ছাড়বো আমার সঙ্গে। আমার দোকানে কাজ করতে এসে বাবুর বাড়ি ভিক্ষার্থে
সে রাগ রাগে করা সব বড় ভালো থাকি বলে সেটা বলো তুই ভিখারি নি রাজরানি তুই বাবুর বাড়ি তুই আর সঙ্গু গিয়ে চুরি করে খাচ্ছে ডাল লাগি তুই ভিখারি ভিখারি নি রাজরানি তুই বাবুর বাড়ি তুই আর সঙ্গু গিয়ে চুরি করে খাচ্ছে ডাল লাগি সিনেমা দেখো না সিনেমা বাবুর বাড়ি ছি আর চোখ বুঝিয়ে চুরি করে খাচ্ছে ডাল লাগি শোনো ও যত আমার কাছ থেকে তোমাকে চিনে নেওয়ার চেষ্টা করি আমি কিন্তু তোমাকে ছাড়ছি না মারবে না তুমি হাঁপালে রোগী না তুমি চড়ার বাবুর বাড়ি আর চোখ বুঝিয়ে চুরি করে খাচ্ছে ডাল লাগি আমি তোর বাড়িতে কি বলেছি আমি তোর যখন যা বলবো আমার কথা মতো চলবি তাই তো বুড়ো আমার চিনতে পারছে না আমি বুড়ো চিনি না আমার দরকার নেই শোন ডায়মন্ড হারবারি হোটেল সাগরিকা হোটেল ভাড়া করে আমরা দুজনে থাকবো চলে চল বুড়ো শেষ করে মারো গোপাল বলি দি আমার গোপাল বলি দি আমার স্বামীর থেকে দামি আমি মনে হয় তুই এত নিজের নাম লিখতে পারো ভুল করে ফেলি তাই বলে তুই এত নিজের মাইলে আমি তো চিনি আমি তোমার চিনি না আমি নিচে নেমেছি তুমি ভাবলে কি করে তুমি ভেবেই বসে আছো শোনো আমি কেন বলেছি তোমার থেকে আমার কাছে দামি জানো যখন প্রথম ছেলে এবং মেয়ে তাদের বিয়ে হয় তাদের স্বামী স্ত্রীর ভালোবাসা থাকে এক তাদের মাঝখানে যখন একটা ফুটফুটে সন্তান এসে যায় তখন স্বামী স্ত্রীর উভয়ের ভালোবাসা গিয়ে পড়ে সেই সন্তানের উপর ও আমার বাড়িতে সেই ছোটবেলা থেকে দোকানেও আছে বাড়িতে আছে ওর আমি সন্তানের চোখে দেখি গো এত মাল ছিল বাইরে বিশ্বাস করো ওই নোংরা মেয়ে হতো আমার নষ্ট হয়ে যাবে আমি বাড়ির থেকে এই এত দূর পর্যন্ত যখন আগে আসতে পেরেছি আর খানিকটা এগিয়ে যাবো শোনো ওই ছড়ির তো বিয়ে হয়নি এবার আমার সঙ্গে হবে মরে যাক আর আমাদের এই ছেলের বিয়ে হয়নি ওই ছড়ির সঙ্গে যদি বিয়ে দাও তাহলে আমার বাড়ির বৌমা হয়ে যাবে তাহলে তো আর কোনো ঝামেলা থাকবে না দাও দাও নতুন মেনে যাও ও সেকেন্ড হ্যান্ড মাল দিও নি ততদূর পর্যন্ত পৌঁছতে সবে শুরু করি যাচ্ছি মিস কল মেরে বোঝা তাহলে আর দেরি না তুমি
এই শোনো, জায়গা জমি ওদের নামে লিখে দেওয়া হবে, কেমন? জায়গা লিখে কালকে থেকে মারধর শুরু করবে। এখনো কাজ করে দেখি দোকানদারের কেমন তালা, লাল বাতি জ্বালে কি নীল বাতি জ্বালে দেখি। তারপর চিন্তা ভাবনা করো তুমি, এখন পরে চিন্তা ভাবনা। আচ্ছা ঠিক আছে, ওদের বিয়ের আয়োজন করছো, ওদের নিয়ে এসো, কেমন? পরে ভাবো। ঠিক আছে ঠিক আছে, এই এসো। শালা ভালো জিনিস তো সহ্য হলো না, তোমার কাল ভাগে জিনিস কে খেয়ে চলে যাচ্ছে, খাই খাই করলে শরীর খারাপ। ড্রাইভার হোক, দোকানের সময় তো দায়িত্ব তো তোর উপর দিয়ে গেল। দোকানদার কেমন তারা দেখি, তারপর একটা ভালো চিন্তা দেখে চিন্তা ভাবনা করবো। আমি আসি গো। আমি কোথায় বিয়ে থাকা করবো? তুই তিন লাইনে জায়গা বাই লাইন ঢুকিয়ে বসে তুই এত আসছিস কি জানে বলেন? জানো আমার কাঁকড়া খাওয়ার খুব শখ। চলো না, কাছাকাছি নদী আছে, নদীতে গিয়ে কাঁকড়া ধরবো, জালটা নিয়ে যাই চলো। আর তোমার কিছু একটি বলবো জানো, নদীর কিনারা ধরে চলো। আমার সাথে মারাতে
বাবাকে কি করবো, কিছু কথা লাগবে। চলো তুমি আমার স্বামী প্রভাত দেবী, তোমার তুমি শীতলে ছাড়া ঝাড় দিতে হবে, শীতল সন্ধ্যা দিতে হবে, ঘোরাঘুরি হবে, বাথরুম ভাত হবে, আর বাড়ির যাবে, বাড়ির যাবে, যেখানে তোদের চাকরি আছে আমাকে দিয়ে দাও, সব চাকরি তোমার দিয়ে দেবো, সুখানে একটু মনের চাকরি আমার দিয়ে দাও, সেটা আর কি একটু হাম দাও। Thank you.
জানতে করে